আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাপলাস রেসিপি। আজকে আমি ঘরে কিভাবে বেকারি স্টাইলের সফট পাউরুটি তৈরি করা যায় এবং অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে সেই রেসিপিটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা পাউরুটি তৈরির মূল রেসিপিতে চলে যাই। ভিউয়ার্স, আমি এখানে একটি কেকের মোল্ড নিয়েছি। এই মোল্ডটার মধ্যে আমি পাউরুটি তৈরি করে নেব। প্রথমে আমি 1 চা চামচ তেল দিয়ে দিলাম, এরপরে মোল্ডের গায়ে খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নিয়েছি। এতে করে রুটিটা তৈরি করার পরে মোল্ড আউট করতে খুব সুবিধা হবে। ভিউয়ার্স, আমার মোল্ডটা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এবারে আমি পাউরুটির জন্য ডো তৈরি করে নেব। এর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এবার এখানে অ্যাড করছি 1/2 কাপ পাউডার সুগার। আমি চিনিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এবার সব কিছুকে খুব ভালোভাবে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে নিয়েছি 1 কাপ কুসুম গরম দুধ। এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এবারে আমি এই ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। এবার তেল দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ডোটাকে 6 থেকে 7 মিনিট ময়ন দিয়ে নিয়েছি। প্রথম পর্যায়ে ডোটা ময়ন দেওয়ার সময় হাতে লেগে যেতে পারে, কিন্তু কিছুক্ষণ ময়ন দেওয়ার পরে ডোটা হাত থেকে খুলে আসবে এবং এই ডোটা একদম সফট হবে। ভিউয়ার্স, আমার ডোটা মুথে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে মোল্ডটা আগে থেকে রেডি করে রেখেছিলাম এই মোল্ডের মধ্যে ডোটাকে সেট করে নিচ্ছি। ডোটাকে খুব ভালোভাবে মোল্ডের মধ্যে সেট করে নিয়েছি। এবার এরকম একটি বড় পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে মোল্ডটাকে বসিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এই 1 ঘন্টায় ডোটা ফুলে একদম ডাবল হয়ে যাবে। ফিরছি 1 ঘন্টা পর। ভিউয়ার্স, দেখুন 1 ঘন্টায় ডো ফুলে একদম ডাবল হয়ে গেছে। এবার আমি মোল্ডটাকে পাত্র থেকে উঠিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে নিয়েছি 1টা ডিমের কুসুম। কুসুমটাকে খুব ভালোভাবে ফেটে নিয়ে ব্রাশ দিয়ে খুব আলতোভাবে পাউরুটির ডোয়ের ওপরে ব্রাশ করে নিচ্ছি। এতে করে পাউরুটির ওপরের কালারটা খুব সুন্দর হবে। ডিমের কুসুম খুব ভালোভাবে ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি পাউরুটিটাকে বেক করে নেব। বেক করার জন্য আমি প্রথমে চুলাতে একটি হাঁড়ির মধ্যে স্ট্যান্ড বসিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবারে প্রিহিট করা হাঁড়ির মধ্যে আমি পাউরুটির মোল্ডটাকে বসিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট বেক করে নেব। প্রথম 5 মিনিট এটাকে আমি হাই হিটে বেক করব। এরপরে চুলার আঁচটা একদম লো করে দিয়ে এটাকে আরও 15 মিনিট বেক করে নেব। টোটাল 20 মিনিট এই পাউরুটিটাকে বেক করে নিতে হবে। ফিরছি 20 মিনিট পর। ভিউয়ার্স, আমি 20 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি। দেখুন আমার পাউরুটির ওপরে খুব সুন্দর কালার চলে এসেছে। আমার পাউরুটিটা হয়ে গেছে। এবার আমি পাউরুটির মোল্ডটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এবারে আমি এই গরম পাউরুটিটাকে একটি ভেজা নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে পাউরুটিটা সফট হবে। এভাবে আমি এটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ না এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। ফিরছি ঠান্ডা হওয়ার পর। পাউরুটিটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবং এটা কতটা সফট হয়েছে দেখে নিচ্ছে, বুঝতে পারছি। এবার আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি পাউরুটি এক পিস আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটার ভেতরটা কেমন হয়েছে।
দেখুন এটা কত সুন্দরভাবে ভেতরে কুকড হয়েছে এবং চতুর্দিকে খুব সুন্দর কালার এসেছে, আর এটা কতটা সফট হয়েছে দেখুন। ভিউয়ার্স, এই ব্রেডটা দিয়ে আপনারা সকালের নাস্তা বা বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করে নিতে পারবেন, আর এটা খেয়ে আপনারা বুঝতে পারবেন না এটা দোকান থেকে কিনে নিয়ে আসা না নিজের ঘরে তৈরি। আজকের এই ব্রেডের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।